এখন আমরা 23 নম্বর পাতা করছি। হ্যাঁ, জল থই থই, জল থই থই, 23 নম্বর পাতা। দেখো পাতা খোলো, হ্যাঁ বইটা খোলো, হ্যাঁ শুরু করা যাক। হ্যাঁ, জল থই থই, শুনবো একটুখানি কি করে ম্যাডাম বলছেন, শুনি আমি। জল থই থই, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, বর্ষা কি গায়ে, লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে। তোমার জন্য করবো বলেছি, এটা একটা ঈশানি বলছি, শোনো। জল থই থই, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, বর্ষাতে গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাপুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে। শুনলে আমার ম্যাডাম এটা একবার শুনি, বারবার শুনো তাহলে বুঝতে পারবে, হ্যাঁ নিজেরা বলতে পারবে। জল থই থই, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, বর্ষাতে গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে। এবার ছাত্রী কেমন করে পড়ছে শুনো। জল থই থই, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, বর্ষাতে গায়ে লোক চলেছে পথে, কোন ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাপুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে। জল থই থই, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, বর্ষাতে গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাপুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে। জল থই থই, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, বর্ষাতে গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাপুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে। জল থই থই, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, বর্ষাতে গায়ে লোক চলে, জল থই থই, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, বর্ষাতে গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাপুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে। জল থই থই, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, বর্ষাতে গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাপুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে। এটা ঈশানি বলেছে, ম্যাডাম হচ্ছে তিলোত্তমা রায়, ম্যাডাম ডক্টর তিলোত্তমা রায়।
আমরা পড়বো। হ্যাঁ, জল থই থই, জল থই থই, হ্যাঁ থই থই, সকাল থেকে বৃষ্টি, বৃষ্টি বৈরি ব্রি মধ্যিন সয়টায় হস্যি, বৈরাই ব্রি মধ্যিন সয়টায় হস্যি, বৃষ্টি, হ্যাঁ কি বৃষ্টি, এই দেখো বৃষ্টি পড়ছে। কিছুই শুষ্ক, তাহলে বর্ষ সু মধ্যিন সয় কয় শুষ্ক, তাহলে বর্ষ সু মধ্যিন সয় কয় শুষ্ক, হ্যাঁ শুষ্ক, শুষ্ক, তাহলে বর্ষ সু মধ্যিন সয় কয় শুষ্ক নেই। বর্ষাতি, এই বর্ষাতি, হ্যাঁ এর কেবল বর্ষাতি, এই যে পড়ে আছে দেখেছি বর্ষাতি, একেবারে বর্ষাতি, বর্ষাতি গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে, কোনো 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 ক্রমে, ক্রমে ক্রমে বলো ক্রমে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ তাহলে সরাই কাছে মদিন শয়ঠ ষ্ঠ, শ্রেষ্ঠ বলো, হ্যাঁ তাহলে সরাই কাছে আর মদিন শয়ঠ ষ্ঠ, শ্রেষ্ঠ নিজে বলো, হ্যাঁ ঠিক আরেকবার আরেকবার, হ্যাঁ তাহলে সরয়কা শ্রে মধ্যিন সয়ঠ শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ, কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ কয়েরি ক্রি, দেখেছো কয়েরি ক্রি, ও কয়েরি ক্রি আর মধ্যিন সয় নয়, মধ্যিন স আর মধ্যাহ্ন কৃষ্ণ, হ্যাঁ কয়েরি ক্রি মধ্যিন সয় নয় কৃষ্ণ বলো, কৃষ্ণ কাকু, কাকু কাকুর দোকান খোলা, হ্যাঁ কৃষ্ণ কাকুর দোকান খোলা, যাই সর্ষে, সর্ষে এই যে কৃষ্ণ ভাণ্ডার, কৃষ্ণ কাকু এ হচ্ছে কৃষ্ণ কাকু, এই লোকটা যে কৃষ্ণ কাকু, হ্যাঁ এই দেখো দোকান সর্ষে আনতে গেছে, এই যে কৃষ্ণ ভাণ্ডার লেখা আছে, কৃষ্ণ ভাণ্ডার সর্ষে আনতে হবে, তাহলে কি হলো জল থই থই, সকাল থেকে বৃষ্টি কিছুই শুষ্ক নেই, বর্ষাতে গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে। আবার পড়ছি, জল থই থই, সকাল থেকে বৃষ্টি কিছুই শুষ্ক নেই, বর্ষাতে গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে, বুঝেছ? এবার পরে ওপরে রঙিন অংশ, রঙিন অংশ কোনগুলো, এই দেখো কিছু কিছু জায়গায় রঙিন আছে, বৃষ্টি রঙিন দেখেছ, শুষ্ক রঙিন, শ্রেষ্ঠ রঙিন, কৃষ্ণ রঙিন, এগুলো ভেঙে ভেঙে বলতে হবে। শুষ্ক মধ্যিন সয় কয়, হ্যাঁ মধ্যিন সয় কয় শুষ্ক ছিল, শুষ্ক মধ্যিন সয় কয়, মধ্যিন সয় কয় শুষ্ক, স্ক তারপর হ্যাঁ বৃষ্টি মধ্যিন সয়টায়, মধ্যিন সয় আট, মধ্যিন স আট বৃষ্টি, হ্যাঁ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ছিল শ্রেষ্ঠ মধ্যিন স আট, কৃষ্ণ মধ্যিন স আর ন, হ্যাঁ মধ্যিন স আর ন, এবার প্রতি আলাদা করে শুষ্ক এটা লেখো, এবার লিখতে হবে, পড়াতে হলে এবার লেখা, তখন তো পড়া হলো, ম্যাডাম পড়লেন, তিলোত্তমারায় ম্যাডাম, ঈশানি পড়লো, আমি পড়লাম, এবার লিখতে হবে, হ্যাঁ না লিখলে হবে না, শুষ্ক, হুম মধুরস্য মধুরস্য ঠিক আছে, আবার লেখো
তাহলে ষষ্ঠ, স অঠম, আগে স লেখো, পুরোটা লিখতে হবে, ঠটাকে এখানে বেঁকাতে হবে, তো এরকম ঠটাকে এরম ভাবে করে বুঝলো, অথবা আগে ঠ লিখতে পারো তোমাদের খুশি, তোমাদের হ্যাঁ আগে ঠ লিখতে পারো, তবে এখানে নতুন সেটা লিখতে পারো, যার ভাবে খুশি, হ্যাঁ তুমি যার পছন্দ সেরকম ভাবে লিখতে পারো, আগে ঠটা লিখে নিতে পারো তাও হতে পারে, এখানে ঠটা বেঁকে গেছে এখানটা এখানটা এখান দিয়ে এরকম, হ্যাঁ ভালো করে পরিষ্কার করে লিখছি, তাহলে এরকম ভাবে হবে না, তোমাদের পরিষ্কার করে লিখতে হবে, হ্যাঁ লিখলে এটা হলো না, এটা আমরা বাদ দিলাম, এটা কাটাকুটি হয়ে গেছে, এটা ভাল না ভাল না মুছে দিলাম, আবার লিখি ঠ ঠে শুরু শুরু হয়ে গেল বেগুন, এই ঠ হ্যাঁ এখানে স দাগটা এখানে দিয়ে দিলাম, বলো বুঝতে পেরেছো, এখানে আর বলে দিচ্ছি দেখতে পাচ্ছি না আলো পড়ে, বলো তোমার লেখো স্ট মধুর শয় টয় মধুর শয় টয় এইগুলো একটু মুশকিল, একটু মুশকিল লেখা মধ্য শটায় করো, এখান দিয়ে টপ করো, যুক্তাক্ষর বলে আগে মধ্য স লেখো নাকি টপ করো, বুঝছে আরেকবার মধুর স্বরটা দেখো, মধুর স্বর পুরো লিখতেও পারো, হ্যাঁ লেখো লিখে সেটাকে ট করো, এটাকে ট করো, এই ট হ্যাঁ মাথায় দা আর সবাই পেট কাটা, পেট কাটা মধুর স্বর, পেটটাকে আমরা বলতাম পেট কাটা মধুর স্বর, বুঝছে, তারপর হচ্ছে স্ন মধুর স্বয় নয়, হ্যাঁ মধুর স্বয় নয় এটা কি হয় মধুর স্বর লিখতে হবে, আগে মধুর স্বর লেখো, মধুর স্বর নিচে মধ্যে ন, হ্যাঁ নিচে বলো আরেকবার তিনবার করে লিখতে লাগবে, লেখো যতবার পারো লিখবে, যতবার পারো লিখবে, ছোটবেলায় এখন প্রথম শিখছো তো বেশি করে লিখতে লাগবে, মধুর স্বর যত লিখবে তত জিনিসটা মনে থাকবে, হ্যাঁ হয়েছে দুবার আরেকবার লেখো, স্ব লেখো, হ্যাঁ স্ব হলো এগুলো মধ্যন স্ব, তারপর মধ্যাহ্নটা নিচে করবে, হ্যাঁ এর সঙ্গে এই দাগটা মিলে গেল, হয়েছে নাচানাচি করে আমাদের এসো, এরকম নতুন কথা শিখি, কি কি নতুন কথা নষ্ট, হ্যাঁ নষ্ট নষ্ট সৃষ্টি 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 সৃষ্টি, হ্যাঁ সৃষ্টি 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 মধ্যে ছয়টায় হাস্য সৃষ্টি, পুষ্ক বয়সু মধ্যে ছয় কয় পুষ্ক, রাজশ্রী ঋ মধ্যনাদিক ঋণী,
রহস্যই ঋ মদ্যনয়দীর কি ঋণী পুষ্ক ঋণী পুষ্ক ঋণী পৃষ্ঠা পৃষ্ঠা পয়রি পি মধ্যন শর্ট হয় আকার পৃষ্ঠা মধ্যন শর্ট হয় আকার পৃষ্ঠা কাষ্ঠ কয়েকারে কা মধ্যন শর্ট হয় আকার কাষ্ঠ কয়েকারে কা মধ্যন শর্ট হয় কাষ্ঠ বিষ্ণু বয়সে বি মধ্যন স্বর্ণ হয় হস্য বিষ্ণু বৈষ্ণব বয়কারে বই মধ্যন স্বয় নয় ব বৈষ্ণব আমরা করে দেখিয়েছি তো হ্যাঁ নষ্ট ন দন্তে ন মধ্যে ন শয় টয় নষ্ট বলুন দন্তে ন দন্তে ন মধ্যে ন শয় টয় নষ্ট সৃষ্টি দন্ত শয় রি শ্রী মধ্যে ন শয় টয় হস্যে সৃষ্টি দন্ত শয় রি শ্রী মধ্যে ন শয় টয় হস্যে সৃষ্টি সৃষ্টি হ্যাঁ বলো সৃষ্টি সৃষ্টি মানে তৈরি করা পুষ্করিণী বয়সু মধ্যন শয় কয় পুষ্ক রহস্যরী মধ্যন দীর্ঘী ঋণী পুষ্করিণী মানে পুকুর পুষ্ক ঋণী বয়সু মধ্যন শয় কয় পুষ্ক রহস্যরী মধ্যন দীর্ঘী ঋণী পুষ্ক ঋণী বুঝছি আচ্ছা এগুলো লিখতে হবে লিখতে হবে লিখতে হবে পেয়ে যাচ্ছে কেন ভুলে যাচ্ছে কেন লিখতে না লিখলে কী করে হবে না লিখলে আমি শিখবো কী করে তাই না নষ্ট ন মাত্রাটা দাও আগে হ্যাঁ মাত্রা দাও দন্তে ন লেখো দন্তে ন হ্যাঁ মধ্যন শর্ট লেখো হ্যাঁ লিখে এটাকে ট করে দাও এরাম একদম বেঁকে গেল এটাকে ট আবার লিখবো বুঝেছি তো বুঝছি আবার লিখবো আমি তো নতুন শিখছি তোমাদের মতো তাই না নতুন করলে এরকম হয় ভুল হয় চিন্তা কিচ্ছু নেই মধ্যে এই হ্যাঁ এটাকে টেনে এটাকে নষ্ট নষ্ট ঠিক আছে লেখো আরেকবার লেখো তিনবার লেখো তো আরেকবার লেখো আরেকবার লেখো 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 ন হ্যাঁ মধ্যে নষ্ট দন্ত শয়ের স্ত্রী মধ্যন শয়টায় হস্যই সৃষ্টি কি করে লিখবে এই আলোতে দেখা যাচ্ছে না বিন্দুটা হচ্ছে না দাঁড়া এই হ্যাঁ শ্রী শ্রী লেখো দন্তস্ব রিফলা হ্যাঁ রি শ্রী তারপর হস্যই তারপর স্টি মধ্যন স আর টাকে ট আবার অনেক রকম স্ব লেখা যায় এরকম ভাবে স্ব লিখতে পারি শ্রী বা কি বল এখানে চলে গেল সৃষ্টি আরেকবার পুষ্করিণী পুষ্করিণী পয়সু মধ্যন শয় পায় পুষ্ক রহস্যরী মধ্যনা দেবী ঋণী পুষ্করিণী মানে পুকুর
একটা বড়ো কিছু অসুবিধা নেই, ভেঙে ভেঙে লিখবি, মাত্রাটা দিয়ে নাও, খালি বেগে যাচ্ছে আর জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ জায়গা আছে, এদিকে লিখি। ওনার পার্সেল করে গেল, ওখানে চলে গেছে, এখানে না এইখানে, এই কার্সারটা দেখা যাচ্ছে না, আলো এত পড়ছে একটা ছোট্ট বিন্দু তো দেখা যাচ্ছে না। প লেখ, প হলো প, পয়ে হস্য পু, এর মধ্যে না স্বর লেখো ছোট করে, পুষ ছোট করে লেখো পুষ, তার সঙ্গে ক লেখো ক, পুষ্ক পুষ্ক। হ্যাঁ এবার ঋণী, রহস্যই ঋ, আর মধ্যে মাত্রাটা হবে এখন দাগ দাগই পড়ে গেছে, মূর্ধন্য দীর্ঘ, পুষ্ক ঋণী, বুঝতে পারছেন? আরেকবার লেখা যাক, সোজা যেতে হয় লাইন, লাইন সোজা হওয়া, সোজা হওয়া লাইন, লাইন সোজা হওয়া, লাইন সোজা হওয়া মাত্রা সোজা। হ্যাঁ প, প লেখো প, প লেখো, খাতা লিখেছো? হ্যাঁ লেখো পু, অশ্বধ পু, কু কিন্তু সরি মধ্যন সয় কয়, মধ্যন সটা দেখো, হ্যাঁ মধ্যন স, ক লেখো ক লেখো, হ্যাঁ দাগ পুষ্ক, রি লেখো রহস্যই রি, রে জায়গা হবে না, রি পুষ্ক রি, অল্প একটু জায়গা আছে, হ্যাঁ অল্প একটু জায়গা আছে, নি হয়েছে পুষ্ক রি। পৃষ্ঠা, পয়রি পি মধ্যনা ছয়টায় আকার পৃষ্ঠা, হ্যাঁ পয়রি পি মধ্যনা ছয়টায় আকার পৃষ্ঠা। কাষ্ঠ, কয়াকারে কা মধ্যনা ছয়টায় কাষ্ঠ, আমরা বলো কাষ্ঠ মানে কাঠ, পৃষ্ঠা মানে পাতা, বইয়ের পাতা, তাকে বলে পৃষ্ঠা। পৃষ্ঠা কাষ্ঠ, পৃষ্ঠা কাষ্ঠ, পৃষ্ঠা কাষ্ঠ। আর কিছু আছে? হ্যাঁ বিষ্ণু, বয়সে বি মধ্যন ছয় নয় হস্য, বয়সে বি মধ্যন ছয় নয় হস্য, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। লিখতে হবে প্রথমে পৃষ্ঠাটা লিখি, দাগ দাও পি মাত্রা, প লেখো ভালো করে প, হ্যাঁ প হয়েছে প্রি, প্রি পয়রি প্রি, মধ্যন স্বরে একটুখানি লিখি আবার, হ্যাঁ একটুখানি লিখি, আর এখান থেকে আবার ঠটাকে করে দিই, পৃষ্ঠা আকার হলো। আর একবার খাতা লেখো, খাতা লেখো লেখো, হ্যাঁ লেখো প, প লেখো প, হ্যাঁ লেখো, আমি লিখছি তোমরা লেখো, হ্যাঁ পি পৃষ পি, তারপর মধ্যন সয় এইটুখানি করলাম, ডালটা কাটলাম, এখানে ঠটাকে লিখে দিলাম, কাষ্ঠ একই রকম কয়েকড়ে কা, হ্যাঁ উপরে কয়াকারে কা, ক লেখো ক, কয়াকারে কা আকার দিলাম, তারপর মধ্যন স্বর্ধেকে লিখে ঠটাকে করলাম কি, এখান থেকে ঠটাকে লিখে দিলাম, হলো কাষ্ঠ। আবার লিখি ক লেখো, আকার দাও, স্ব লেখো,
বিষ্ণু, বিষ্ণু নিচে মধ্যাহ্ন নিচে অশ্ব হলো ভেঙে ভেঙে দেবো। হ্যাঁ এখানে আমার লিখছি বিষ্ণুটা ডাক দিল মাত্রা বি টাকে লিখছি অশ্ব একটাকে বি তার মধ্যাহ্ন শটা লিখি ছোট করে লিখলাম একটু তার মধ্যে নটা লিখি এখানে ও বাবা একটা আছে বৈষ্ণব তো দেখিনি এখানে জায়গা নেই একটা পাতা নিতে লাগবে দাঁড়া বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবটা লিখতে হবে কি ছিল বৈষ্ণব। হ্যাঁ বৈষ্ণব বয় ওই কার আগে ওই কারটা লিখি ওই কার তা ব লিখি ঠিক আছে তারপর মধ্যে না স লিখি তার নিচে মধ্যে ন লিখতে লাগবে। হ্যাঁ তারপর আবার লেখো মাত্রা দাও ওই কার দাও আগে ব লেখো মধ্যে ন স লেখো নিচে মধ্যে না লেখো আবার বলে কি হলো বৈষ্ণব হলো পড়বে তো এবার নতুন শব্দ বানা নতুন শব্দ বানাতে লাগবে চেষ্টা করো বৃষ্টি সৃষ্টি দিয়ে বৃষ্টি কাষ্ঠ চেষ্টা করো কাষ্ঠ পৃষ্ঠ হতে পারে পৃষ্ঠ পয়রি আরো অনেক কিছু হতে পারে পৃষ্ঠ মানে পিঠ পৃষ্ঠ হলো আবিষ্কার উদ্দিন সহায়ক হয়ে দিয়ে আর কি হতে পারে চিন্তা করো আমিও চিন্তা করছি তোমরাও চিন্তা করো মধ্যাহ্ন সহায়ক হয় কি হতে পারে বলো পরিষ্কার পরিষ্কারটা দন্তের সহায়ক দন্তের মধ্যাহ্ন সহায়ক হয়ে দিয়ে কি হয় চিন্তা করো পুষ্কর পুষ্কর হতে পারে কৃষ্ণ হতে পারে
কৃষ্ণ, হরি কৃ এবার কি বললে, পাটটি পড়ে একটি বাক্যে উত্তর তৈরি করে, পথে লোক কি গাই দিয়ে চলছে মনে আছে? কি গাই দিয়ে চলছিল মনে আছে? হ্যাঁ, সে দেখাচ্ছিলাম বর্ষাতে, ঠিক বর্ষাতে গাই দিয়ে চলছে। লেখো, পথে লোক বর্ষাতে গাই দিয়ে চলছে। কার দোকান খোলা মনে আছে? কৃষ্ণ কাপড় দোকান খোলা। কি আনতে হবে মনে আছে? চাল নাকি ডাল? কি কি আনতে হবে? ডাল, বিস্কুট না? তাহলে হ্যাঁ, সর্ষে, সর্ষে আনতে হবে। ঠিক, এই তো পারছো, গুড।